3 আগস্ট 2015 প্রথম রঞ্জাশালীত আমার ইউপিপিলে জন্ম হয়েছিল। সেইকাৰণে আজি 7 ফাউন্ডেশন ডেত সকল জেলা সকল ব্লক সকল প্রাইমারি উদযাপন করে আছে, আমিও কিছুগাঁও ব্লকর উদযাপন করে আছো। সেইকাৰণে এই আমার 7 আগস্ট ফাউন্ডেশন ডেত যোগেদি মই কব বিচাৰিছোঁ, রাইজে আমাক সঁহাৰি জনাইছে, রাইজে আমাক আকোৱালি লৈছে। রাইজর এটাই চিন্তা যে ইউপিপিএল দ্বারা দে উন্নয়নটো বিচাৰিছে, আর রাইজে কৈ আছে ইউপিপিএল 1.5 বছর সরকার চলালে, এই 1.5 বছরতে আমার কিছু উন্নয়ন হল। সমস্যা বহুত আছে করার কারণে আমি সমাধান করে যাব, যিমান পাৰে এটা আমি কাম করে যাব। সেইকাৰণে সকল রাইজ আর ইউপিপিএলের কর্মকর্তাসকলক মই ধন্যবাদ জানাইছো যে আজি 7 বছরলৈকে আমি অতিক্রম করব পাৰিলে রাইজের সহায়ত আর আমার দলের নেতা কর্মীসকলের কারণে এই পর্যায়ত আমি আহিছো। সেইকাৰণে আজি বিটিআরর প্রমোদ বড়োর নেতৃত্বত তেখেত যে এটা মিশন লৈছে যে গোটেই বিটিআরগণ এটা ভাল এটা পরিবেশ আনার কারণে যে ইয়াত উন্নয়ন হোক, শিক্ষিত এডুকেশন ক্ষেত্রতে হোক, এগ্রিকালচার ক্ষেত্রতে হোক, যিকোনো পর্যায়ত এটা ভাল এটা পদক্ষেপ লৈ আছে প্রমোদ বড়ো ডাঙরিয়ায়। সেইকাৰণে আমি ভাবিছোঁ এই 1.5 বছরত আমি যি কৰিছোঁ আৰু 3.5 বছরত আৰু যি সমস্যা আছে সমাধান কৰিব পাৰিম বুলি আমাৰ আশাবাদী। মই ইউপিপিএলৰ হয় সকলো অসমবাসী আৰু ভাৰতবাসী আৰু বিটিআরবাসীলৈ ধন্যবাদ জনাইছোঁ। আপোনালোকৰ সহায়ৰ কাৰণে আজি আমি 7 বছৰ ইউপিপিএলে এনেকৈ আহিলোঁ, চৰকাৰ গঠন কৰিবলৈ সক্ষম হ'লোঁ। বিটিআরতো আৰু অসমতো আৰু দিল্লীলৈ আমার রিপ্রেজেন্টেটিভ এমপি পালো। আমার আমি সেইকাৰণে আমার অসমৰ মুখ্যমন্ত্রী ডাইনামিক লিডার সন্মানীয় হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি ধন্যবাদ জানাইছো। আমাক এমপি এজন দিলে রাজ্যসভার আর বিটিআরতো আমাক সরকার চলার কারণে সুযোগ দিলে, বিটিআরের কারণে উন্নয়ন করার কারণে তেখেতে আমাক সহায় করে আছে আর তেখেতে সহায় করব আর ভারত সরকারে সহায় করব। সেইকাৰণে মই ধন্যবাদ জানাইছো ব্লক আর প্রাইমারি সকল রাজ্য সকল সংগঠনের জাতি জাতি সকল জাতির সংগঠনবিলাকৰ মই ধন্যবাদ জানাইছো। তেখেতসকলে এই 7 বছরক আমাক ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক তেখেতসকলে সহায় করার কারণে ইউপিপিএলে আজি ইমান শক্তিশালী হয়ে আছে। সেইকাৰণে সকলকে মই ধন্যবাদ স্বাধীন হওয়ার সেইকাৰণে ঘর ঘর তিরঙ্গা এইটো হবই লাগে, কিন্তু আমি ভারত প্রেমী আর ভারতক এরি আমি কোথাও যাব নয়, এই কন্দে আমার ইয়াতে আমি থাকিম ইয়াতে মরিম। সেইকাৰণে এখন আমি এটা মেসেজ দিব লাগে প্রতিটো মানুষে নিজের বুকুত নিজের কলিজাত ভারতর কিবাটো থাকিব লাগে। সেইকাৰণে সকলকে মই অনুরোধ করছো ঘর ঘর তিরঙ্গাটো আমি পালন করব লাগে, সকলের ঘরতে এটা এটা পতাকা থাকিব লাগে।